নমস্কার, আমি রুবেল ত্রিপুরা, নবম শ্রেণীর ছাত্র। আসসালামু আলাইকুম, আমি সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্র, আমার নাম শাহাদাত হোসেন। আসসালামু আলাইকুম, আমি অষ্টম শ্রেণীর ছাত্র, আমার নাম নাইমুল ইসলাম। সবাইকে নমস্কার, আমার নাম থয়জি মারমা, আমি নবম শ্রেণীতে পড়ি চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ আবুল হাশেম, সহকারী শিক্ষক, চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয়। আজকে আমি যে প্রজেক্টটা এনেছি সেটা হচ্ছে হেপাটাইটিস বি জন্ডিসের রোগ এর ভেষজ চিকিৎসা। এটা বনজ পদ্ধতিতে, এটি একটি কঠিন রোগ। এটার ওষুধ বানাতে গেলে অনেক সময় লাগে, বিজ্ঞান পদ্ধতিও। এখানে আজকে আমি যেটা উপস্থাপন করব সেটা হচ্ছে এটা, এখানে বনজ উদ্ভিদ কাঠ গোলাপির শাল এটা। আর এটা হচ্ছে গোলমরিচে, এটা হচ্ছে গোলমরিচ আর কাঠগোলাপির শাল, এটা মিশ্রণের এটাকে গুঁড়া করলে, মিশ্রণ করলে, তারপরে যেটা ইয়ে করবে সেটা সেখান থেকে পানি দিয়ে মিশ্রণ করলাম। পানি মিশ্রণ করলে সেখান থেকে রসটা নিয়ে এখানে দিলাম, রসটা নিয়ে এটা খেলে দিনে তিন বেলা খেতে হবে, এবং এটি তিন চামচ এক বেলায় তিন চামচ করে খেতে হবে। এটাই হচ্ছে হেপাটাইটিস বি জন্ডিস রোগের চিকিৎসা। আসসালামু আলাইকুম, আমি এই যে লাইফ সেভিং স্টিকটা বানাইছি, এটা মানে কৃষি প্রযুক্তি যা আমরা কৃষিকাজে ব্যবহৃত হয়। এটি আমরা যখন কৃষিকাজে জমিনে যাওয়ার সময় যে ঘাসের নিচে যে সাপ বা বিভিন্ন পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় লুকিয়ে থাকে, ওই সময় যাওয়ার সময় এই লাঠি দিয়ে যাওয়ার ফলে, এই যে লাঠির নিচে যখন আমরা নিচে চাপ দেওয়ার ফলে একটা আওয়াজ ও ভাইব্রেশনের ফলে জমি একটা ভাইব্রেশনের ফলে যে পোকামাকড়গুলো থাকে সেই পোকামাকড়গুলো পালায় যায় ভয়ে। যাওয়ার সময় এটা মানে পালে যে ভয়ে এটা আওয়াজ সৃষ্টি হয়, এর কারণে যে মানে বিভিন্ন বিষাক্ত পোকামাকড় এখান থেকে এটা দেখে এটার ইয়ার সাপ, বিশেষ করে সাপ যেটা এটা এটাকে সেন্স করতে পারে, ওর কারণে এটা মানে পালিয়ে যাবে সাপ, বিভিন্ন বিষাক্ত পোকামাকড়। নমস্কার সবাইকে, আমার এখানে যে বাড়িগুলো বানিয়েছি পাহাড়ি অঞ্চলে একটা বাড়ি বানিয়েছি, তারপর যে আমি নিজস্ব থেকে আমি এগুলো বানিয়েছি, যে আমি এটা ফেসবুক আর অনলাইনে আমি সার্চ করে দেখছি, সেটা আমি পারি না। আবার আগেও আমি এগুলো করছি, তারপরে আমি এগুলো দেখে করছি, তারপরে এগুলো যা করেছিল এগুলো আমি মানুষ বসার জন্য করছি, তার এগুলো গাড়ি রাখার জন্য করছি, ভিতরে মানুষ ঘুমানোর জন্য মানে বিছানা চাদর সেগুলো দিয়ে নেই, আবার এখানে মানুষ বসার জন্য এগুলো ফুল সাজিয়েছি, তারপর এখানে একটা ব্যানার, তারপর এখানে রাস্তা, এখানে ওয়াল দিয়েছি, তারপরে এগুলো বাড়ি অনেকগুলো সাজাইছি। তা আমি যার ফলে আমি তো আর কোনো কিছু পারি না, এগুলো বানিয়েছি।